বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে হলে অবশ্যই ফুল দেখতে হবে, না হলে আপনি কিছু বুঝতে পারবেন না। বন্ধুরা, এই মেয়েটি হচ্ছে একজন ডাক্তার যে কিনা মানুষের শরীরে দূষিত রক্ত বের করে একটি কোম্পানিতে জব করে। কোম্পানিটি অনেক পপুলার থাকার কারণে অনেক লোকজন আসে এখানে। মেয়েটি চিকিৎসার নাম করে এই মেয়েটির শরীর থেকে রক্ত খেয়ে নিচ্ছে, বিস্তারিত কিছুক্ষণ পর জানতে পারবেন। অন্যদিকে পুলিশ খুঁজতেছে এই কাজটি করতেছে কে এবং তারা বুঝতে পারতেছে না সেটা কি। তখন পুলিশ লেবে এসে ওই মেয়েটির সমস্ত জিনিস চেক করতে থাকে। অন্যদিকে মেয়েটি যখন ফ্রিজ থেকে কিছু খাবার জন্য যায়, তখনই পুলিশ এসে পড়ে এবং সে বুঝতে পারে। লেবে ওই গ্লাসগুলো দেখে এবং ওই মেয়েটিকে বেঁধে ফেলে একটি চেয়ারের মধ্যে এবং সমস্ত কিছু খুলে বলতে বলে। মেয়েটি তখন এক এক করে বলতে থাকে সে মানুষকে মারে না, বাট মানুষের রক্ত খায়। তখন ছেলেটি বলে, তাহলে এতগুলো লাশ আমার কোথায় থেকে পাই, যে ধরনের চিহ্ন তোমার মধ্যে পাওয়া গেছে? তখন মেয়েটি বলে, তার বাইকে এরকম একটা জন্তু খেয়ে ফেলেছে, সেটা এসে তার মধ্যে এই ভাইরাসটা ছড়িয়ে দেয়। আর বলে, আমি মানুষ মারি না, মারে অন্য একজন যেটা আমার মতো সেম আছে। ছেলেটি সবকিছু বুঝতে পারে আর বলে, তুমি এরকম আর কখনো করবে না, আমি ওকে মারবো এবং মেয়েটিকে ছেড়ে দেই। তখন দুটি পুলিশ খুঁজতে বের হয় বাড়ির গোপন সিঁড়ি দিয়ে। তখন এই জন্তুটা তাকে আঘাত করে, জন্তুটা অনেক শক্তি তালে থাকার কারণে তার সাথে পেরে উঠে। যখন জন্তুটা তাকে খাবার জন্য আসে, অন্য পুলিশ এসে তার জিব্বা কেটে ফেলে। তখন এই জন্তুটা এখানে মারা